হ্যালো, ওয়েলকাম, নমস্কার। এখন রাত 12টা বেজেছে আর তোমরা শুনছো রেডিও জনমন। আর এখন সময় হয়েছে হরর স্টোরি বাই প্রাচী শোনার, মানে আমি তোমাদের এখন একটা হরর স্টোরি শোনাবো। তাহলে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত অন্ধকারের জগতে, যেখানে প্রত্যেক রাতে তোমরা শুনতে পাও গা ছমছম করা ভূতের গল্প, যেটা শুনে অনেক লোকেদেরই বুক কেঁপে ওঠে। এই শুনে ভয়ে রবি রেডিও বন্ধ করে দিল। আরে ভাই, রেডিওটা বন্ধ করলি কেন? আর যে প্রাচী হরর স্টোরি না, খুব ভালো শোনান। তুই কি বোকা নাকি? হ্যাঁ, রাত 12টা বাজে, কত দূর যেতে হবে? আর এরকম অন্ধকার নির্জন রাস্তা, গাড়ি চালাতে ভয় লাগবে না? কি ফালতু কথা বলছিস, অল্প শুনলে ভয় লাগবে? আরে ভাই, এসব ভূত প্রেত সব বোকার মতো ব্যাপার। এখন আধ ঘন্টা স্টোরিটা শুনলে বেশ মজা লাগবে, আর সময়টাও ভালো কাটবে। এই কথা বলে প্রবীণ আবার রেডিও অন করে দেয়। প্রবীণ আর রবি শহর থেকে ওদের গ্রামের বাড়িতে ফিরছিল। অফিস দেরিতে শেষ হয়, সেই জন্য ওদের বেরোতেও অনেক রাত হয়ে যায়। তার উপর রাস্তায় একটা ছোট অ্যাক্সিডেন্ট হওয়ায় আরও দেরি হয়ে যায়। অনেক বিশেষ লোকেরা আমাদের সাথে যোগ দিয়েছেন, এখন গল্প শোনাতে আরো বেশি মজা হবে। প্রাচীর কথা শুনে প্রবীণ আর রবি একে অপরের দিকে তাকিয়ে থাকে। আজকের গল্প হলো হাইওয়ের অ্যাক্সিডেন্ট। এই গল্পটা সত্যি না কাল্পনিক, এটা তো তোমরা পরে জানতে পারবে, কিন্তু আমি এটা বলতে পারি এই গল্পটা শুনে তোমাদের খুব ভালো লাগবে। ঘন অন্ধকার রাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুজন ছেলে প্রবীণ আর রবি নিজেদের গাড়িতে যাচ্ছিল। দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছিল, দূর থেকে দূরে কাউকে দেখা যাচ্ছিল না। প্রবীণ আর রবি দুজনেই চমকে ওঠে, কারণ সেই গল্পে ওদেরই নাম বলা হয়। গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা প্রবীণ পাশে বসে থাকা রবিকে বলল, আরে ভাই, এই হাইওয়েতে তো কোনো গাড়ি দেখা যাচ্ছে না, কোনো লোকজনও নেই। গত 20 মিনিট ধরে আমরা এখানে গাড়ি চালাচ্ছি, কোনো ট্রাক বাস কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে, আমিও তাই ভাবছিলাম। বলতে বলতে পাশে বসে থাকা রবি বাইরে তাকালো। আচমকা কোথা থেকে গাড়ির বোনেটে একটা কালো বিড়াল লাফিয়ে পড়ল। তখনই গাড়ি চালাতে চালাতে প্রবীণ হঠাৎ জোরে ব্রেক কষে দিল, আর পাশে বসে থাকা রবি হড়বড়িয়ে গিয়ে গাড়ির ড্যাশবোর্ডে গিয়ে ধাক্কা খেল। কিছুক্ষণ পরে ও নর্মাল হলো, আর ওর বন্ধু প্রবীণের দিকে তাকিয়ে বলল, কিরে, এত জোরে কেউ ব্রেক চাপে? প্রবীণ অবাক হয়ে গাড়ির বোনাটার দিকে তাকাতে লাগলো, যেখানে কিছুক্ষণ আগেই একটা কালো বিড়াল ছিল, কিন্তু এখন ওখানে কিছুই নেই। ও চুপ করেছিল আর কিছুই বলল না। তারপরে রবি ওর কাঁধে হাত দিল, যেন প্রবীণের ঘুম ভাঙল। রবি ওর অবস্থা দেখে বলল, কি হলো, এভাবে চুপচাপ বসে আছিস কেন? প্রবীণ তখনও বোনেটের দিকে তাকিয়েছিল। আরে কিছু না, কোথা থেকে একটা কালো বিড়াল এসে পড়লো, আর ওর জন্যই এভাবে আমাকে জোরে ব্রেকটা কষতে হলো। প্রবীণের কথায় রবিও বোনেটের দিকে তাকিয়েছিল, কিন্তু ওখানে তখন কিচ্ছু ছিল না। কালো বিড়াল? কিন্তু এখানে তো কিছুই নেই। প্রবীণও তখন কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ দূরে কোথা থেকে কুকুরের চিৎকারের শব্দ শোনা গেল। এই আওয়াজ শুনে রবি প্রচণ্ড রেগে গেল। এত নির্ঝুম রাস্তা, আগেই অমঙ্গল কম ছিল, যে এখন আবার কুকুর চিৎকার করছে। প্রবীণ ও রবির কথায় একমত হয়ে গেল। আমারও এই রাস্তাটা একদম ভালো লাগছে না, শর্টকাট নিতে গিয়ে এখানে ঢুকে পড়লাম। এক কাজ করি, এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। ড্রাইভিং সিটে বসে থাকা প্রবীণ নিজের গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল। গল্প শুনতে শুনতে প্রবীণ আর রবি দুজনেই ঘামতে আরম্ভ করে, ওদের হাত পায়ের রোম খাড়া হয়ে যায়। আরে কি, এখনই তো গল্প শুরু হয়েছে আর তোমরা ভয় পাচ্ছ? গল্পের ক্লাইম্যাক্সে তো আরো মজা পাবে। বন্ধ কর, এক্ষুনি এটা বন্ধ কর, অনেক হয়েছে এইসব বাজে গল্প, আমি আর শুনতে চাই না। রবির কথা শুনে প্রবীণ যেই রেডিও বন্ধ করতে এগোয়, তখনই তার হাতে লাগে এক জোর ঝটকা। না প্রবীণ, এত তাড়াহুড়ো কিসের, এখনো তো পুরো গল্পটাই বাকি আছে, অন্তত গল্পের ক্লাইম্যাক্স পর্যন্ত তো আমাদের সাথে থাকো, হতে পারে গল্পটা তোমাদেরকে নিয়েই। হ্যাঁ তো কোথায় ছিলাম আমরা? এবার প্রবীণ হাওয়ার গতিতে গাড়ি চালিয়ে দিল। দূরে কুকুরের কান্নার শব্দ বেড়েই যাচ্ছিল, প্রবল বৃষ্টির কারণে সামনের কিছু দেখাই যাচ্ছিল না। রবি প্রবীণের গাড়ির এত স্পিড নিতে দেখে খুব ভয় পাচ্ছিল, আর বলল, গাড়ির স্পিড কম করে নে, সামনে যদি কেউ এসে যায় তাহলে প্রচণ্ড বড় বিপদ হয়ে যাবে।
এমনিতেই কিছু দেখা যাচ্ছে না। প্রবীণ খুব রেগে রবির দিকে তাকিয়ে বলল, গত 20 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি, এতক্ষণ ধরে কোনো গাড়ি চলতে দেখেছিস যে এখন যাবে? আমাকে যেভাবেই হোক এই হাইওয়ে থেকে এখনই বেরোতে হবে। রবি তখন প্রবীণকে বুঝিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি করতে গিয়ে দেখিস কোনো বিপদ না হয়ে যায়। রবির বারণ করার সত্ত্বেও প্রবীণ গাড়ি খুব স্পিডে চালাচ্ছিল। তখনই হঠাৎ গাড়ি কিছুর সাথে ধাক্কা খেল। কারুর চিৎকারের আওয়াজ শোনা গেল। দুজন দুজনের দিকে মুখ চাওয়াচাই করতে লাগলো। রবি নেমে দেখতে চাইছিল যে চিৎকারটা কার হতে পারে। তখন প্রবীণ ওকে আটকে দিয়ে বলল, এই ফাঁকা হাইওয়েতে নামার কোনো দরকার নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। প্রবীণের কথা শুনেও রবি বলল, একবার চল যদি কারো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু প্রবীণ ওর একটাও কথা শুনল না আর ওখান থেকে গাড়িটাকে নিয়ে চলে গেল। কিন্তু ভুল করেই কি প্রবীণকে খুব বড় অপরাধ করে ফেললো? কে ছিল যা চিৎকারের আওয়াজ শোনা গেছিল? প্রাচীর কথা শুনে প্রবীণ আর রবি দুজনেই ভয় পেয়ে যায়। রবি সামনে পড়ে থাকা মদের বোতল তুলে নেয় আর খেতে শুরু করে। ভাই, আজ আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চল বরং গিয়ে দেখি যদি কোনো সাহায্য করতে পারি। কিন্তু কিন্তু আর যে প্রাচীর এই ব্যাপারে জানলো কি করে? দুজনেই অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখনই রেডিওতে আবার শোনা যায় প্রাচীর গলা, কিছুক্ষণ আগে তোমাদের গাড়ির সাথে যার ধাক্কা লেগেছিল সে আর কেউ নয়, আমি নিজে। খুব স্পিডে গাড়ি চালানোর মানে এটা তো হতে পারে না যে তোমাদের গাড়ির সাথে কারো ধাক্কা লেগে গেল আর তোমরা তার সাহায্য করতে এলে না। এটা ভয়ঙ্কর অপরাধ। মানুষের ভুলকে একবার ক্ষমা করা গেলেও অপরাধের শাস্তি পেতেই হয়। প্রাচীর কথা শুনে দুজনেই একেবারে হক চকিয়ে যায়। তখনই রেডিও থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। এক মুহূর্তের জন্য গাড়িতে আঁধার নেমে আসে, তারপর সেই ধোঁয়া ধীরে ধীরে এক ছায়ায় পরিণত হয় আর শোনা যায় প্রাচীর অট্ট হাসি। উই আর সরি, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভয় পেয়ে গেছিলাম। সরি বললে তো কারো জীবন ফিরে আসে না। তোমাদের জন্য আমি প্রাণ হারালাম। আজ বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছিল আর রেডিও স্টেশনে তাড়াতাড়ি যেতে হতো, আমার শো ছিল আর তার জন্যই আমি শর্টকাট নিয়েছিলাম। কিন্তু হঠাৎই আমার গাড়ি খারাপ হয়ে গেল আর রোডের সাইডে দাঁড়িয়ে আমি কোনো গাড়ি আসার অপেক্ষা করছিলাম। হঠাৎই তোমাদের গাড়ি দেখার পর আমি সেটা দাঁড় করানোর জন্য হাত দেখাচ্ছিলাম, কিন্তু তোমরা দাঁড়ানোর বদলে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলে। আমার চিৎকার শুনেও তোমরা তোমাদের গাড়ি থামালে না। অনেকক্ষণ ধরে আমি কোনো সাহায্যের অপেক্ষায় রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়েছিলাম, কিন্তু কেউই আমার সাহায্য করার জন্য আসেনি। প্রাচীর নিজের হাতের ইশারায় গাড়ির চাবি ঘোরায় আর গাড়ি নিজে থেকেই চালু হয়ে যায়। প্রবীণ আর রবি একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন ওদের গাড়ি নিজে থেকেই চলতে শুরু করে। প্রবীণ গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করে ঠিকই, কিন্তু ততক্ষণে সব হাতের বাইরে চলে গিয়েছিল। দুজনে সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকে। কিন্তু সেই নির্জন রাস্তায় ওদের আওয়াজ শোনার কেউ নেই আর ওদের এই হাহাকার শুনে প্রাচীর এক অদ্ভুত তৃপ্তি হয় আর গাড়িটি নিজে থেকে চলতে চলতে সোজা গিয়ে পড়ে এক খাদে। তাতে আগুন লেগে যায়। পরের দিন খবরের কাগজে বেরোয় এক নির্জন হাইওয়েতে অ্যাক্সিডেন্টে আর্যে প্রাচীর মৃত্যু হয় আর সেখান থেকে কিছু দূরে অন্য একটি কার অ্যাক্সিডেন্টে দুই যুবকের পুড়ে মৃত্যু হয়।